আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সেগি কলেজ সুবাংজায় থেকে। সেগি কলেজ সুবাংজায় মালয়েশিয়ার অন্যতম একটা প্রতিষ্ঠান, যেখানে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট সহকারে বিভিন্ন প্রোগ্রাম আছে। তো আজকে আমাদের সাথে একজন স্টুডেন্ট আছে, যে আমাদের সেগি কলেজেই ডিপ্লোমা ইন রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে পড়ালেখা করছে। এর সাথে পরিচয় করে দিব এবং ডিপ্লোমা ইন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট পড়ার সুযোগ সুবিধা সবগুলোই আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। চলুন তাহলে পরিচয় করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার পরিচয়টা যদি একটু সুন্দর করে দিয়ে নিতে স্টুডেন্টদেরকে। আমি কস্তরিক আমার, আমি এখন সেগি কলেজ সুবাংজায়তে রেস্টুরেন্ট ডিপ্লোমা ইন রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে পড়াশোনা করছি। আমি এসেছি বাংলাদেশ রাজশাহী থেকে। রাজশাহীতে আমি রাজশাহী পিএন গার্লস হাই স্কুলে এসএসসি করে রাজশাহী মহিলা কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেছি এবং তারপরে আমি সেগি সুবাংজায়তে এসেছি ডিপ্লোমা ইন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট। ওকে, ধন্যবাদ। আপনারা শুনলেন কস্তুরীর পরিচয়, ও এখানে ডিপ্লোমা ইন রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে পড়ালেখা করছে। তো ডিপ্লোমা ইন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট এমন একটি প্রোগ্রাম সেগি কলেজে, যেটা অফার করছে আড়াই বছরের একটা প্রোগ্রাম, দেড় বছর কলেজ ক্যাম্পাসে এবং এক বছর রেস্টুরেন্টে ডিরেক্টলি ফিজিক্যালি ইন্টার্নশিপ। এবং ইন্টার্নশিপ চলাকালীন অবস্থায় তো পেইড ইন্টার্নশিপ, তাই না? মিনিমাম পেমেন্ট করবে 1000 রিঙ্গিত করে। ওকে, আমরা কেন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট করব, এটা যদি আমরা আপনাকে প্রশ্ন করি, এখন তুমি কেন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট পড়ালেখা করো? প্রথমত আমার ফুড নিয়ে কাজ করার সবসময় খুব ইচ্ছা ছিল। রেস্টুরেন্ট, নিজের একটা রেস্টুরেন্ট হবে, এটা চেইন রেস্টুরেন্ট করার আমার খুব ইচ্ছা অনেক ছোটবেলা থেকেই। তো সেই স্বপ্নটাকে হচ্ছে পূরণ করার জন্য আমার প্র্যাকটিক্যাল এখানে শেখার, মানে আমি যেন হাতে কলমে একটা রেস্টুরেন্ট নিজে করার আগে একটা রেস্টুরেন্ট করতে গেলে কোন কোন ধাপ পার করে যেতে হবে, আমার রেস্টুরেন্টের জন্য একটা পারফেক্ট রেস্টুরেন্ট হয়েছে এর জন্য কী কী করতে হবে, কীভাবে জানতে হবে, প্রত্যেকটা জিনিস তো জানার আছে ব্যাপারগুলো, সেই জিনিসগুলো শেখার জন্য আমি এখানে এসেছি। ওকে, ধন্যবাদ। দেখলেন যে এই মুহূর্তে একটা স্লোগান চলে সারা বিশ্বে, যে ডোন্ট ফাইন্ড দ্য জব, ইউ ক্রিয়েট দ্য জব। চাকরির পিছনে দৌড়ায়ও না, নিজেই চাকরি তৈরি করো। খুব সুন্দর একটা উদ্যোগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কেন রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে পড়ালেখা করবো, কস্তুরী কেন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট পড়ালেখা করবো, সে বললো সে নিজেই উদ্যোক্তা হতে চায়, বাংলাদেশে ফাইন ডাইনিং রেস্টুরেন্ট খুলতে চায়। তো খোলার আগে তো অবশ্যই বিস্তারিত জানা দরকার, এর উপর একটা ডিগ্রি সে নিতে আসছে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে। দোয়া করি তার স্বপ্ন যেন পূরণ হয়। তো আমরা কেন মালয়েশিয়াতে পড়ালেখা করব এবং রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে সেগি সুবাংয়ে, এর দুটি আমি অ্যাডভান্টেজ আপনাদেরকে বলি, যে দুটি সুযোগ বলি। একটি হলো এক বছর আড়াই বছরের প্রোগ্রামের মধ্যে পিছনের পুরা এক বছরই করা যাবে ইন্টার্নশিপ, এবং সেই ইন্টার্নশিপে প্রত্যেক মাসেই কেএফসি থেকে, এই মুহূর্তে আমাদের সেগি কলেজ সুবাংজা কেএফসির সাথে কোলাবরেশন আছে, পরবর্তীতে হয়তো ফাইন ডাইনিং রেস্টুরেন্ট ওরকম ফাইভ স্টার হোটেলের বিভিন্ন রেস্টুরেন্টের সাথেও কোলাবরেশন করবে। তো সেখানে এক বছর ইন্টার্নি করলে আমি কিন্তু প্রত্যেক মাসে 1000 রিঙ্গিত করে স্যালারি পাবো, 8 ঘন্টা ডিউটি করার। তোমার কথা প্রতিদিন 8 ঘন্টাই করো না? আমাদের 8 ঘন্টা ডিউটি, কিন্তু এর মধ্যে হচ্ছে আমাদের 2 ঘন্টা স্টাডি টাইম দেয়। আমাদের ওদের নিজস্ব একটা অনলাইন পোর্টাল আছে, এডুকেশন পোর্টাল, ওখানে আমাদেরকে 2 ঘন্টা পড়তে হয়, এক্সাম দিতে হয়, এই 2 ঘন্টা আমরা অলমোস্ট ব্রেকের মতোই পাই, বাট পড়তে হয়। তার মানে তোমাদের যদিও 8 ঘন্টা কিন্তু কাজ করা লাগে ফিজিক্যালি 6 ঘন্টা। এটা কিন্তু আরেকটা সুন্দর একটা সুযোগ, যে প্রতিদিন 6 ঘন্টা কাজ বাদ বাকি 2 ঘন্টা হচ্ছে পড়তে হয়, প্লাস 1 ঘন্টা হচ্ছে আমাদের ব্রেক দেয়। হ্যাঁ হ্যাঁ, মানে হোটেল রেস্টুরেন্ট রিলেটেড যে স্টাডিগুলো আছে রিলেটেড বা কেএফসি শুধু না, মানে একটা কেএফসি টাইপের একটা রেস্টুরেন্ট, ফাস্ট ফুড ব্রাঞ্চ বা এটা কি ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে শেখানো, ওখানে স্টাডি করা। হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে যদিও ওখানে ইন্টার্নশিপ 2 ঘন্টা, কিন্তু তারাই আবার ট্রেনিং দেয় আর বাদ বাকি আমরা কিভাবে হচ্ছে রান্নাটা করব, আমরা কিভাবে সেটআপটা করব, মানে ওপেনিং থেকে শুরু করে ক্লোজিং পর্যন্ত ছোট ছোট অনেকগুলো স্টেপ। প্রথমে তো দেড় বছর আমাদের কলেজ থেকে শেখাবেই, এরপরে ওখান থেকেও কিন্তু তারা হাতে কলমে শেখায়, প্লাস 6 ঘন্টা কাজ করায়। তো আমি যেটা দেখলাম যে আড়াই বছরের প্রোগ্রামের মধ্যে প্রথম এক দেড় বছর কলেজে এবং এক বছর ইন্টার্নশিপ, ইন্টার্নশিপ চলাকালীন অবস্থায় কমপক্ষে 1000 রিঙ্গিত বেতন দেবে যদি 8 ঘন্টা ডিউটি করি, 8 ঘন্টার মধ্যে আবার 2 ঘন্টা পড়ালেখা আর 6 ঘন্টা কাজ। তো আমি যদি ওভার টাইম করি তাহলে সেক্ষেত্রে তো এক্সট্রা এক্সট্রাও দেবে।
ওকে, হ্যাঁ, সেক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা বলেন যে আমি প্রথম বছরের টাকাটা বাড়ি থেকে নিতে পারবো, এরপর আর টাকা পয়সা আনতে পারবো না, তাদের জন্য কিন্তু এখানে দেশ থেকে টাকা না এনেও করার সুযোগ আছে। সাপোজ আমি মনে করি যে প্রথম যে 1.5 বছর কলেজে হয়, সেই 1.5 বছরে যদি, ছেলেদের কথা বলছি, মেয়েদের জন্য একটু হার্ড হয়ে যাবে হয়তো, ছেলেদের জন্য বলছি, তারা যদি পার্ট টাইম কাজ করে হোটেলে, 5-স্টার হোটেলগুলোতে বা রেস্টুরেন্টগুলোতে, প্রতি মাসে যদি 500 রিঙ্গিত সেভ করে, তাহলেও 1.5 বছরে 18 মাসে কমপক্ষে 9,000 রিঙ্গিত সে সেভ করতে পারে। আমাদের এখানে টোটাল টিউশন ফি মোটামুটি 2.5 বছরে 35,000 রিঙ্গিতের মতো, 35,000 রিঙ্গিতের মধ্যে আপনার আসার সময় 16,000 রিঙ্গিতের মতো দিয়ে আসতে হয়, সব মিলে 16,000 দিলে বাদ বাকি থাকে আর 19,000। 19,000 রিঙ্গিতের মধ্যে যদি আমি প্রথম 1.5 বছরে আমি পার্ট টাইম কাজ করে 500 রিঙ্গিত করেও সেভ করি, তাহলে 9,000 রিঙ্গিত সেভ করা যায়। তো আমি যদি 19,000 থেকে 9,000 বাদ দিই, তাকে 10,000 পরের 1 বছরে ইন্টার্নশিপ করলে মিনিমাম পেমেন্ট করবে 1,000, 12,000 আমার, মানে টিউশন ফি বাকি থাকে 10,000, কিন্তু আমি পেলাম 12,000। তার মানে টোটালি বলা যায় যারা একটু অ্যাক্টিভ তারা, তাদের পক্ষে সম্ভব যে প্রথম বছরের টাকাটা দেশ থেকে আনলো, এরপর আর কোনো টাকা না এনেও পড়ালেখার সুযোগ আছে। তো তুমি যে ওখানে প্রথম 1.5 বছর এখানে পড়ালেখা করছো একাডেমি, সে পড়ালেখাও কি অনেক হার্ড নাকি অনেকে এটা জানতে চায়? খুব একটা কঠিন আমার কাছে লাগেনি, আমার কাছে, আমি এনজয় করেছি। আমার কাছে কেন জানি পড়াগুলো এতটা কঠিনও লাগেনি, আর টিচাররা এত হেল্পফুল। আমি রাত 2টা-2টার সময় টিচারদেরকে নক করেছি এবং তারা রিপ্লাই দিয়েছে এবং খুব ফ্রেন্ডলি হয়েছে। ফ্রেন্ডলি, হ্যাঁ হ্যাঁ, আমাদের সেগি কলেজের কোনো রাগ নাই, কিছু নাই, যখন যেভাবে হেল্প চেয়েছি হেল্প পেয়েছি, যার কারণে আমি না পড়াটা কঠিন তো লাগেনি, বরং এনজয় করছি। ওকে, সেক্ষেত্রে আমি এটা বলতে পারি, অনেকেই বলে যে আমি কোন কলেজে যাব সেটাও জানি না, সেদেরকে বলবো যদি মানে কম খরচের মধ্যে কেউ পড়ালেখা করতে চায়, তাদের জন্য আমাদের সেগি কলেজ সুবাংজা বেস্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিপ্লোমা ইন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট, প্রথম যে 1.5 বছর আমাদের এখানে করাবে, এর মধ্যে যে সাবজেক্টগুলো থাকবে খুবই কমন সাবজেক্ট, যেই সাবজেক্টগুলো যদি কস্তুরি যেরকম বলে আমি এখানে আসছি শেখার জন্য, এরপর আমি দেশে যাই আমি নিজেই একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট করবো, তাহলে অবশ্যই এই নলেজগুলো তাকে শিখতেই হবে। এর মধ্যে যে মেজর সাবজেক্টগুলো থাকে এখানে আমরাও কমপ্লিট করছি এটা, যদিও 2014 সালে আমাদের কমপ্লিট হয়েছে, এরপরেও মনে আছে যে এই সাবজেক্টগুলো আমরা করছি, যে ইন্ট্রোডাকশন টু হসপিটালিটি ম্যানেজমেন্ট, এরপরে আছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, হসপিটালিটি অ্যাকাউন্টিং, ফুড প্রোডাকশন, বিভিন্ন রকমের ফুড কীভাবে তৈরি করতে হয়, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট কীভাবে, হসপিটালিটি ল, লিগ্যাল অ্যাসপেক্ট ইন হসপিটালিটি, যে আমি হোটেল খুলবো, আমি রেস্টুরেন্ট খুলবো, আমি রিসর্ট খুলবো, আমাকে কী কী নিয়ম মেনে চলতে হবে, সেটার জন্য হসপিটালিটি ল পড়ায়। এরপরে যেগুলো আছে পারচেজিং, কস্ট কন্ট্রোল, ফুড অ্যান্ড বেভারেজ কস্ট কন্ট্রোল, আমি কত টাকা কোন জিনিসটা কিনলাম এবং এর কত খরচ হবে এবং এটা আমি কত টাকা প্রফিট করতে পারবো, এই যে কস্ট কন্ট্রোল, এই সাবজেক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা এরকম একটা হোটেল, একটা রিসর্ট, একটা রেস্টুরেন্ট রান করতে চায়। রেস্টুরেন্ট অপারেশন অ্যান্ড সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস স্কিল, আমি কীভাবে সার্ভ করবো আমার ওয়েটারদেরকে, হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিক্যাল, আমি শুধু নামগুলো বলছি যে প্রত্যেকটা, এই তো আমার যে নামগুলো বললাম, এই এক একটা সাবজেক্ট কমপক্ষে 3 ঘন্টা করে এক একটা ক্লাস হয়, তাই না? যখন আমি বললাম রেস্টুরেন্ট অপারেশন, এই রেস্টুরেন্ট অপারেশন ক্লাসটা যখন হয়, তো একটা আমাদের কলেজে মক রেস্টুরেন্ট আছে, ওভাবেই গেস্ট আসে এবং আমরা সরাসরি ফুডও সার্ভিস সার্ভ করতে, না প্রথম 1.5 বছর কিন্তু কলেজে এগুলো সবই শেখানো হয়, এরপরেও আবার KFC তে বা ফাইন ডাইনিং রেস্টুরেন্টে পাঠাবে। এরপরে যেগুলো আছে একাডেমিক ইংলিশ, ইংলিশ স্কিলের জন্য কয়েকটা ইংলিশ এখানে করা হবে, এরপরে যেগুলো আছে প্রিন্সিপাল অফ মার্কেটিং, কাস্তুরি যেটা বললো যে আমরা এখানে ফুড প্রোডাকশনে বা রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে ফুড প্রিপারেশন করি এবং এগুলোর জন্য গেস্ট খুঁজি, কীভাবে আমরা মার্কেটিং করব, ডিজিটাল মার্কেটিং করব, কীভাবে কী করবো, সবগুলোই কিন্তু প্রিন্সিপাল অফ মার্কেটিংয়ে এবং হসপিটালিটি মার্কেটিংয়ে শেখানো হয়। এরপরে যেগুলো আছে এন্টারপ্রেনারশিপ,
যেটা বললো যে এবার আমি সব কিছু শিখলাম, আমি এখন নিজেই মালিক হতে চাই একটা রেস্টুরেন্টের, কিভাবে শিখবো, কিভাবে শুরু করব, স্টার্ট আপ কিভাবে শুরু করবো, এই এন্টারপ্রেনারশিপ এই সাবজেক্টগুলো থেকে শেখানো হয়। যাই হোক, সব মিলে কিচেন অপারেশন থেকে শুরু করে রেস্টুরেন্ট লিডারশিপ অ্যান্ড টিম ওয়ার্ক স্কিল সবগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে মনে করে যে আমার ভিতরে একটা হোটেল অপারেশন করার, একটা রেস্টুরেন্ট অপারেশন করার পুরো নলেজ আমার দরকার, তার এই বেসিক এই নলেজগুলো লাগবে। সুতরাং এই যে সাবজেক্টগুলো বললাম, এগুলো এমন কোনো ই নাই যে আপনাকে মুখস্থ করে আসতে হবে, বড় বড় সূত্র আছে এরকম কোনো কিছু নাই, তাই না? সবই প্র্যাকটিক্যাল বেস, অ্যাটেনটিভ ভাবে যদি ক্লাসগুলো করা যায় তাহলে প্রত্যেকটা ক্লাস খুব এনজয়েবল হবে। জি জি। আর সেক্ষেত্রে এটার জন্য এসএসসি অথবা সমমান পাস থাকলে হবে, এসএসসি দাখিল অথবা ও লেভেল সমমান, মিনিমাম তিনটা সাবজেক্টে সি থাকলেই হবে ক্রেডিট ও লেভেলের জন্য। আর ইন্টারমিডিয়েট সরি যারা এসএসসি অথবা দাখিল পাস করে তাদের মূল যে সাবজেক্টগুলো আছে কমপক্ষে তিনটা সাবজেক্ট এ মাইনাসের উপরে থাকলেই তারা এই প্রোগ্রামে আসতে পারবে। এবং সাথে সাথে আইএলটিএস লাগবে, আইএলটিএস 5.0 হলে সবচেয়ে ভালো হয়, তবে আইএলটিএসটা এদেশে আসার করার সুযোগ আছে ইনশাআল্লাহ। ওকে, যাই হোক, মোটামুটি সবই আলোচনা করলাম হোটেল রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে। এরপরে যদি কোনো কিছু জানা থাকে আমাকে এখানে কমেন্টস করবে, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আমাদের এখানে কস্ট কত, কারা আসতে পারবে এবং সুযোগ সুবিধা সবই বললাম। ধন্যবাদ তোমাকে, ইনশাআল্লাহ এরপরে যদি কোনো কিছু জানা থাকে আমাদেরকে জানাবেন, এখানে নক করবেন। ওকে, ধন্যবাদ সকলকে।